পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোনো মানুষ দেখি নাই যারা আল্লাহ এবং তার নবীর সানে অথবা যে কোনো ধর্মের পণ্ডিত বা গুরুদের সানে যখন কোনো আল্লাহর রাসুলকে নিয়ে তার করা যে বিরূপ মন্তব্য এমনকি বিকৃত কিছু লেখনে ছিল সেইটার কারণেই আজকে তাকে এইভাবে কোপানো হয়েছে দর্শক আহ একদিকে ভালো আরেকদিকে খারাপ সচেতনতামূলক একটা ভিডিও অবশ্যই শেয়ার করবেন যারা মনে করেন যে না ইসলাম ধর্ম নিয়ে এই ধরনের কর্মকাণ্ড কোনো ধর্ম নিয়ে এই ধরনের কর্মকাণ্ড করা উচিত না অনেকে বুঝছেন না আজকে সারা দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ আপনাদের চোখে পড়েছে সালমান রুশদিকে কোপাইসে মাতার হাদি নামক একজন ইরানি যুবক আর এই ঘটনা হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রেই যুক্তরাষ্ট্রের নিউ থেকে আপনার একশো কিলোমিটার দূরে সৎকা ইনস্টিটিউটের একটা মঞ্চে এই সালমান রুশদির উপর অতর্কিত হামলা চালিয়েছে আপনার মাতার হাদি নামক যুক্তরাষ্ট্রে যার বেড়ে ওঠা বাট সে একজন ইরানি যুবক মাত্র চব্বিশ বছরের যুবক মাত্র বিশ সেকেন্ডে পনেরোটা কোপ দিছে চোখ নাই কিডনি লিভার টিভার আউলাজল অবস্থা ভেন্টিলেটরে আছে লাইফ সাপোর্টে বাঁচবে নাকি মরবে চিকিৎসকরা আশঙ্কা করছেন মারা যাবে তো এখন এই সালমান রুজদির আজকের এই হামলার পেছনের স্টোরিটা কি আমরা সেইখানে একটু যাই উনিশশো সালে যুক্তরাজ্য ভিত্তিক প্রকাশনা সংস্থা ভাইকিং পেঙ্গুইন তারা একটা বই প্রকাশ করেছিল সালমান রুজদির চতুর্থ উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেস যেটার জন্যই আসলে আজকের দিনে সালমান রুজদির এই করুণ পরিণতি একটু মনোযোগ দিয়ে শুনবেন পুরোটা ভিডিও ইনফরমেটিভ এখন কেন এটা সারা বিশ্বে সমালোচিত হয়েছিল উপন্যাসটির প্রেক্ষাপট ছিল ইসলাম পূর্ব যে আরব সমাজ এবং আমাদের মহানবী সাল্লাহ সাল্লামকে নিয়ে ইসলামের আবির্ভাবের পূর্বে আরবে পূজাতেও আপনার তিন দেবী যাদের পূজা করা হতো আহ্লাদ বা আলিলিয়াত আল উজ্জা বা আলিজা ও মানাহ এবং শয়তানকে উপন্যাসটির চরিত্র হিসাবে হাজির করেছেন তো কি ছিল সেই লেখকোনাগুলো উপন্যাসটির কাহিনী যদি আমরা খুব শর্ট ফর্মে উপস্থাপন করি ইসলামের প্রচারের সময় তৎকালীন আরবের পোত্তলিক ধর্মাবলম্বীদের দ্বারা ব্যাপক বাধার সম্মুখীন হন আল্লাহ রাসুল সেই সময় শয়তান নাকি আল্লাহ রাসুলকে প্রস্তাব দিয়েছিল মহানবী যদি আরবের পূজিত তিন দেবীকে শয়তানের হাতে তুলে দেয় সেই ক্ষেত্রে আরবে ইসলাম প্রতিষ্ঠিত হবে আর শয়তানের সেই শর্ত মেনে সেই তিন দেবীকে শয়তানের হাতে তুলে দিয়েছিল আল্লাহ রসুল উজুবিল্লা। এটা সালমান রুজদির লেখা সেই বই আর এই উপন্যাসটি প্রকাশিত হওয়ার পর আপনার বিভিন্ন মুসলিম দেশেই তার বিরুদ্ধে অভিযোগ শুরু হয় এমনকি এই সালমান রুজদির মেইন জন্ম হচ্ছে ভারতে ভারতেও কিন্তু সে নিষিদ্ধ আর এই বইটা স্যাটানিক ভার্সেস আপনার ভারতেও যেমন নিষিদ্ধ করা হয়েছে তার পাশাপাশি এটা আপনার উনিশশো সালে সালেই ভারত এটা নিয়ে বিক্ষোভ হয় এরপরে সে নিজের জীবন বাঁচাইতে উনিশশো সালে জানুয়ারিতে যুক্তরাজ্যের উত্তরাঞ্চলীয় শহর ব্র্যাডফোর্ডে তিনি আপনার কি বলা হয় যে সেইখানে তিনি বসবাস করা শুরু করেন তার পরের মাসেই রুশদির ফাঁসির দাবিতে ইসলামাবাদের যুক্তরাষ্ট্রে তথ্যকেন্দ্র হামলা চালায় হাজারোর বেশি পাকিস্তানি এরপরেই মানে আজকের দিনে যে ইরানি যুবক তাকে হত্যার জন্য এই আক্রমণ চালিয়েছে সেই ইরানি আপনার কি বলে একটা ফতুয়া জারি করে আর সেই ফতুয়াটা ছিল কি তৎকালি সময় এই খমিনী যে ফতুয়া জারি করেছে যে সালমান রুশদিকে যদি কেউ হত্যা করে তাহলে তাকে 30 লক্ষ ডলার দিবে এটা কত সালের জন্য উনিশশো সালে এই পুরস্কারটা ঘোষণা করা হয়েছিল এমনকি যেই যুবক তাকে হত্যা করবে সে বেহেস্তে যাবে এই ধরনের কথা খামিনি বলছে তবে খামিনি মরে গেছে লম্বা একটা সময় কিন্তু তার এই ফতুয়া বা তার এই যে রিওয়ার্ড সেটা নিয়ে দীর্ঘ সময় আলোচনা না থাকলেও সম্ভবত দুই হাজার বিশ একুশের দিকে আইসা এটা নিয়ে নতুন করে কিন্তু আলোচনা হয়েছিল যে সেই তিরিশ লাখ ডলারের সাথে আপনার আরও পাঁচ লাখ ডলার অ্যাড করা দিয়েছিল দুই হাজার সালের যে পঁয়ত্রিশ লাখ ডলার দেওয়া হবে তাকে যদি কেউ হত্যা করে আর এইটার কারণেই এখন এই যুবক যে মাতার হাদি নামক যে যুবক তার ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বলবো সেই কি টাকার কারণেই মানে এই সালমান রুশদিকে হত্যা করতে চাইছে নাকি অন্য কারণে দর্শক তার নিউ ইয়র্ক পুলিশ তারা কিন্তু ইনভেস্টিগেশন চালাচ্ছে তার আবাসস্থল এই হাদি তার সম্পর্কেও ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছে যে কেন সেই কাজটা করছে কোনো সন্ত্রাসী সংগঠনের সাথে তার সম্পৃক্ততা আছে কিনা আজকের দিনে তার সম্পর্কে যে স্বল্প আকারে তথ্যগুলো আছে আমাদের কাছে এই হাদি তাকে মারার জন্য দীর্ঘ সময় ধরেই পরিকল্পনা করছিলেন দর্শক সালমান রুশদিকে পাওয়া খুব কষ্ট করছিল হাদির বয়সও যেহেতু বেশি না কারণ তার যেই মানে ভারত থেকে বিতাড়িত হয়ে তিনি যুক্তরাজ্যে আশ্রয় দেয় তবে যুক্তরাজ্য সরকার তাকে আবার বলছে তার নাম পরিচয় গোপন করে তাকে সেই দেশে থাকতে হবে নতুন নামে সে আসছিল তার নতুন নাম ছিল জোসেফ অ্যান্টম এই নামে প্রায় ১৩ বছর তিনি ব্রিটেনে ছিলেন এর পরবর্তী সময়ে এই ১৩ বছর পরে যুক্তরাষ্ট্রে চলে আসে আর যুক্তরাষ্ট্র এসেও প্রয়োজনে বেশ কয়েকবার ঠিকানা তাকে বদলাইতে হয়েছে এমনকি তার যে স্ত্রী ছিল যুক্তরাজ্যে সে বিয়ে করেছিল সেই স্ত্রী ঔপন্যাসিক উইঙ্গেন্স তার সাথেও তার বিবাহ বিচ্ছেদ হয় উনিশশো সালে এরপরে তিনি যখন যুক্তরাষ্ট্রে আসেন তৎকালীন সময় আজকের এই মাতার মানে যেই যুবক তাকে হত্যার চেষ্টা করেছে সে একটা শিশু ছিল এমনকি এই বইটা যখন প্রকাশ করা হয় তখনও আপনার তার জন্ম হয়নি এই হাদি মাতারের কিন্তু তারপরেও কেন সে হত্যা করতে চাইলো তার আবাসস্থল সকল কিছু মিলিয়ে পুলিশের বক্তব্য হচ্ছে হাদি শিয়া সম্প্রদায়ের জন্ম ক্যালিফোর্নিয়ায় হলেও তিনি ইরানি বংশোদ্ভূত শিয়া কট্টরপন্থায় বিশ্বাসী সে আর হাদির আনুগত্য রয়েছে ইরানের যে ইসলা ইসলামিক রেভলিউশনারি গার্ড যারা আছেন মানে ইরানের রাজকীয় বাহিনী তাদের প্রতি তবে সরাসরি কোনো কট্টরপন্থী সংগঠনের সদস্য কিনা এই সম্পর্কে তদন্ত চলছে পুলিশ এখনও কিছু বলেনি নিউ পুলিশের ধারণা একাই হামলা চালিয়ে রুশদিকে খুনের পরিকল্পনা করেছিল হাতিমাতার তা কার্যকর করার দায়িত্ব একাই নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন রুশদির অনুষ্ঠানের এই যে সৎকা আনুষ্ঠানিক মানে মঞ্চ তো সেইখানে সে কীভাবে ইনভাইটেশন কার্ড সে অ্যারেঞ্জ করলো সেটা নিয়ে পুলিশ ভাবছে পুলিশ বলছে রুশদির অনুষ্ঠানে প্রবেশপত্র তিনি কিভাবে জোগাড় করেছিলেন এখনও তা স্পষ্ট নয় উদ্ধার প্রবেশপত্রটি ছিল ফেয়ার ভিউর একটি ঠিকানার ম্যানহ্যাটন থেকে হাটসন নদী পেরিয়ে ওই ছোট্ট শহরে হাদির সর্বশেষ ঠিকানা ছিল বলে পুলিশের দাবি শুক্রবার হাদির ঠিকানায় তল্লাশি চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই পরে সেখান থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে হাদি নাকি ভুয়া নথিপত্রের সাহায্যে ড্রাইভিং লাইসেন্স নিয়েছিলেন বলেও প্রাথমিক তদন্তে উঠে এসেছে এখন এই হাদিকে নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে আবার নিউ ইয়র্ক পুলিশ বলছে যেহেতু হাদির বিরুদ্ধে দুই সালেও ইরান সরকার সেই মানে খামিনের দেওয়া তিরিশ লাখ ডলারের সাথে পাঁচ লাখ অ্যাড করে দিয়েছে পঁয়ত্রিশ লাখ ডলার এখন হইতে পারে সে টাকার লোভেও হাতি এই কাজ করেছে এখন আসলে মূল সমস্যাটা কোথায় ইসলাম এই ধরনের সলিউশন আসলে চায় কিনা দেখেন সালমান রুশদি হোক আপনি হই আমি হই প্রত্যেকে প্রত্যেকের ধর্মকে ভালোবাসে আপনার ভালো লাগে না আপনি ধর্মের ফলো করবেন না বাট আপনার ভালো লাগে না তার মানে এই না যে আপনি একটা ধর্মের প্রধান গুরু এটা হোক ইসলাম হোক হিন্দু হোক খ্রিশ্চান হোক বৌদ্ধা যে কোনো ধর্মই তাদের কোনো প্রধান ব্যক্তিত্বকে নিয়ে যদি কথা বলেন তাদের মনে কষ্ট হবে অনেক মানুষ হয়তো বুঝজ্ঞান রাখে অনেকেই আছে যে উন্মাদ আত্মঘাতী হামলা হয় না নিজে ময়রা দশজনের মাইরা ফেলে এরকম পাগলা মানুষও তো আছে আজকের দিনে রুশদির উপরে যেই কর্মকাণ্ড হয়েছে সেটাই যে পবিত্র কোরআনের ওই বাণী যে পৃথিবীতে আমরা যা ফেস করি সেটা হচ্ছে আমাদের দুই হাতের কামাই আর এটা আসলে নিজেরাই এটার জন্য সাফারার হই তো সালমান রুশদির আজকের এই অবস্থা এটা তারই দুই হাতের কামাই আজকে সে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আরও নতুন খবর দেবো দিকে নিয়ে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম